আমাদের রাষ্ট্রের পাশে যে রাষ্ট্র আছে ভারত, ওই ভারতে যে প্রধানমন্ত্রী মোদি আছে, এই ষড়যন্ত্রকারী ও মুসলমান বাবাজির আমার, এই কসাই মোদি বলতেছে কোরআনের ভিতরে হাত দিয়েছি 26টা আয়াত সে বাদ দিতে চাই, বলেন নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের কাজ নাকি মুনাফিকের কাজ না কাফেরের কাজ? জোরা আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের কাজ কিন্তু এটা না, 26টা আয়াত বাদ দিতে চাই সারা বাংলাদেশের ভিতরে। আলেম ওলামারা প্রতিবাদ জানাইতেছি, যে ব্যক্তি নাকি আল্লাহর কোরআনের ভিতরে হাত দিতে চাই, ওই হাত আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? ওই মানুষকে আমরা দেখতে চাই না, ওই মানুষকে আমরা আমাদের পবিত্র দেশ শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ ওলী উল্লাহর দেশ, এই পবিত্র জায়গার ভিতরে ওই মানুষকে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের ভিতরে হাত দিয়েছে, কোরআনের 26টা আয়াত দিয়ে বাদ দিতে চাই, ওই ব্যক্তিকে আমরা দেখতে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ব্যক্তির জন্য জুতার বাড়ি চলবে, ঠিক কিনা বলেন? জুতার বাড়ি ছাড়া আর কোনো তার জন্য পুরস্কার হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তো যারা ডানপন্থী তাদের কোনো ভয় নাই, তারা আমার কাছে আবদ্ধ নয়, যারা বামপন্থী তারা কিন্তু আমার কাছে আবদ্ধ। এরপরে আল্লাহ বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলু, আমরা যখন একজন মানুষ অন্যজন মানুষকে দেখে সালাম দেই না ভাই, সালাম দিয়া জিজ্ঞাসা করি ভাই কেমন আছো, ঠিক কিনা বলেন? যে আপনার হালত কি, বলে আলহামদুলিল্লাহ হালত ভালো। আল্লাহ আয়াতের ভিতরে বুঝাইতেছেন যে যারা জান্নাতে যাবে, এই জান্নাতি মানুষ জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতিরা জাহান্নামীকে ডাক দিয়ে বলবে তোমরা জাহান্নামে কেন? তারা বলবে আনিল মুজরিমিন, আমরা অপরাধ করেছি, অপরাধীদের ভিতরে আমরাও ছিলাম। জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবে তোমরা কি অপরাধ করেছ? ও মুসলমান বাবাজিরা আমার, খুব খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়া শুনেন, মানুষ অনেক গুনার কারণে জাহান্নামে যাইবে, কিন্তু বড় চারটা কারণ আছে, এই মানুষগুলো চার কারণে জাহান্নামে যাইবে। কয় কারণে জাহান্নামে যাবে আওয়াজ দিয়া বলেন? চার কারণে মানুষ জাহান্নামে যাইবে, এই চার কারণ আমার মূল আলোচনা। জান্নাতিরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে কি গো, তুমি না আমার সাথে একসাথে রাস্তা দিয়া ঘোরাফেরা করেছো, আজকে তোমাকে কি জিনিসে তোমাকে জাহান্নামে ফেলে দিল? মাশাআল্লাহ তাকুম ফি সাকার, আজকে তুমি জাহান্নামে কেন? এবার জাহান্নামীরা জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে, এ ভাই আজকে আমি জাহান্নামের ভিতরে কেন আছি জানোনি? এবারে এক নাম্বার বলবে, আলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে এক নাম্বার কারণ হইলো আমরা নামাজ পড়তাম না, কি পড়তাম না ভাই? আমরা নামাজ পড়তাম না। কো কিভাবে? কো মসজিদের পাশে ওয়াজ মাহফিল হয়েছিল, হুজুররা অনেক সুন্দর করে আলোচনা করেছিল, পায়েও দরেও বলে গিয়েছিল যে নামাজ বাদ দিবা না, কিন্তু কথাগুলো আমরা বিশ্বাস করতে পারি নাই। কো কেমন দেখা যাবে? অনেক আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়ে বলবি, আল্লাহ কিরে তুই জাহান্নামী কেন? তো তুই না মসজিদের সেক্রেটারি ছিলে, তুই না মসজিদের সভাপতি ছিলে, তাহলে আজকে জাহান্নামের ভিতরে কেন? এবার আল্লাহর এই বান্দা ডাক দিয়া বলবে,
প্রতি জুমার দিন কিন্তু হুজুর আলোচনা করেছিল কিন্তু মানি নাই মাওলা মাওলা গো হুজুরের কথা মতো চলি নাই আমরা নামাজ পড়ছি না এই জন্য জাহান্নামের ভিতরে আছি এক নাম্বার কারণ হইল জাহান্নামীরা জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে এই জন্য মুসলমান বাবাজিরা আমার আপনি আমি কোন দিক দিয়ে যাইব আপনার আমার জন্য হাত পা গুলো সাক্ষ্য দিবে আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু আল্লাহু আকবার Allah